হুগলির বারুই পাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের মালাকার পাড়ায় দুর্গা পুজো এলে একসময় ডাকের সাজ তৈরির কাজে ব্যস্ত থাকত এই গ্রামের বেশ কটি পরিবার এখন মালাকার শিল্পীদের সংখ্যা কমতে কমতে চার থেকে পাঁচ পরিবারে এসে দাঁড়িয়েছে তাদের অভিযোগ একদিকে সোলার দাম বৃদ্ধি হচ্ছে পাশাপাশি সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না তারা যার ফলে অন্য কাজে চলে যাচ্ছে শিল্পীরা তাদের আক্ষেপ পরিশ্রম করেও হয় না যথাযথ উপার্জন ডাকের সাজের শিল্পীর অধীন মালাকার তিনি বলেন সব শিল্পের অবস্থা খুব একটা ভালো নয় কারণ বর্তমানে সোলা পাওয়া যাচ্ছে না ছোলার যা দাম বা আমাদের এখানে আশেপাশে যে সব জলা জমি সব ভরাট হয়ে যাচ্ছে ছোটোখাটো কলকারখানা হয়ে যাচ্ছে আগেতে এখানে লোকালে শোলা পাওয়া যেত সস্তা দামে কিন্তু এখন আমাদের ঘরে পয়সা দিয়ে কলকাতা থেকে সোলা কিনে নিয়ে আসতে হচ্ছে তারপরে এই যে কসমেটিক এইসব জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে কাজ করে আর সেরকম পারিশ্রমিক কাজ করে আমাদের পারিশ্রমিক মিলছে না এবার সত্যি কথা বলতে আমাদের ছেলে মেয়েরা সব কাজে আর খুব একটা আগ্রহী নয় তারা অন্য কাজে সব অন্য পেশা একসঙ্গে চলে যাচ্ছে কারণ আমরা সেইভাবে সেরকম কিছু এই কাজ করে ওই খাওয়া পড়াটাই হচ্ছে সেরকম কিছু আমাদের এ হচ্ছে না একটা সাজ মোটামুটি একটা সাজ ধরুন আমাদের একটা সাজ করতে ধরুন আট দশ দিন সময় লাগবে একটা ঠাকুরের এবার ধরুন আমি কাজ করছি আমার মা আমার পরিবারও একটুখানি অল্প সময় যখন যেমন সময় সুযোগ পায় কাজ করে আমি তো চব্বিশ ঘন্টা কাজ করি এবং সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাকে কাজ করতে হয় না সরকারের তরফ থেকে সেরকম কোনো সাহায্য সহযোগিতা কিছু পাই না তো আমরা অনেকবার সরকারকে অনেক আমরা বিডিওতে অনেকবার আবেদন করেছিলাম আমাদের কাজের জন্য কয় সেরকম কিছু এ নেই এর সুযোগ সুবিধে কয় সেরকম কিছু আমরা পাইও তারপরে আপনার সরকার যেমন কৃষকদের যেমন কত কী সুযোগ সুবিধা দিচ্ছে কিষান ক্রেডিট কার্ড করে দিচ্ছে তারপরে এটা সেটা তাদের চাষের চাষ আবাদের জন্য যেমন সুযোগ সুবিধা করে দিচ্ছে তো সরকার আমাদের দিকে যদি একটু লক্ষ্য দেয় যে আমাদের মালাকারদের যেমন তন্তুজ তাঁত সমবায় যেমন তাঁত সমবায় আছে জানো তো তাঁতের কাজের জন্য তারা স্বল্প সুদে সেখান থেকে টাকা ধার নিয়ে তারা কাপড় টাপড় তৈরি করে আবার পয়সা সুদে দেয় কিন্তু আমাদের তো সেরকম কিছু ব্যবস্থা নেই আমাদের ওই মহাজনদের কাছ থেকে বা পাড়ার কোনো লোকের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিতে হয় নিয়ে কাজ দাজ করে আবার কাজ করে সেই সেই সব পয়সা সুদে দিতে হয় এতে আর কত টাকা থাকবে আর এই কী পরিশ্রম করে আর লাভ হবে ওই খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকা যাবে এবারে কতগুলো ঠাকুর রয়েছে এবারে আমার ঠাকুর আছে দুর্গা ঠাকুর আছে পাঁচটা কালী ঠাকুর আছে সাতটা আর জগদ্ধাত্রী ঠাকুর আছে একটা মানে আপনার এটা কি আপনার পারিবারিক সূত্রেই এইটা আপনি কত প্রজন্মটা কাজ করছে আমাকে নিয়ে চার প্রজন্ম হচ্ছে আমি আমার বাবা আমার আমার বাবা আমার ঠাকুর দাদা তার ঠাকুর দাদা এই এই শিল্পটাকে বাঁচিয়ে আপনারা মানে রাখতে চান কেউ কোনো দিন শিল্প মেরে মেরে দিতে চায় শিল্প তো শিল্প তো সস্তা শিল্পের কবে জন্ম হয়েছে কেউ জানে শিল্প হচ্ছে সস্তা শিল্প সারাজীবন বেঁচে থাকবে আমাদের চল আমাদের চলছে ধিকি ধিকি করে চলছে শিবরাত্রি সলতের মতন জ্বলছে আমাদের শিল্প বুঝতে আমরা চাইছি আমাদের দিকে কেন্দ্র হোক আর রাজ্যই হোক যে সরকারি হোক আমাদের দিকে একটু দেখুন আমাদের শিল্পটাকে আমি মোটামুটি দশ বছর বিয়ের কি যাচ্ছে হ্যাঁ কতক্ষণ কাজ করেন সাহায্য করেন কতক্ষণ সকালে ছেলে স্কুলে চলে ছেলে ছোটো তো স্কুল পাঠিয়ে দিই কিছুক্ষণ ঘরটা মানে কাজ করি তারপর আবার মানে খাওয়ার সময় হয়ে যায় রান্না টান্না করতে চলে যাই বেশিক্ষণ সময় দিতে পারি না রাতের দিকে সন্ধ্যের পর থেকে টানা মানে ওই সন্ধ্যে সাতটা থেকে এগারোটা বারোটা মানে সঙ্গে থাকতে হয় কাজ করতে হয় মানে হাতে হাতে কাজ করতে হয় কি কি কাজ করেন আপনারা এইসব কাটা মানে এইসবগুলো ডিজাইন কাটা এইসবগুলো কাজ করি ওই কাঁটা কেটে দিয়া স্পিড তোলা শিল ধরিয়ে দেয়া এইসব কাজগুলো করতে হয় এখন কেমন অবস্থা চলছে এখন মোটামুটি ভালো নয় এই কাজ বেশি দিন চলবে কি জানি না বলতে পারছি না সরকার যদি একটু সাহায্য করে তাহলে কাজের এনার্জিটাও আমাদের থাকে আর আমরা মানে কাজ করিও করি মানে এই কুটির শিল্পটাকে বাঁচিয়ে রাখারও আমরা চেষ্টা করতে পারি অন্য সমস্ত কুটির শিল্পের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা থাকতেও এই শিল্পের জন্য কোনো রকম সরকারি সাহায্য নেই তাই মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে শিল্পটা টিকিয়ে রেখেছি তাদের দাবি সরকারের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করলে শিল্পীদের উপকার হবে রিপোর্ট ডিএনএন বাংলা